নমস্কার বন্ধুরা, আওয়ার কিচেন রুম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য বানাতে চলেছি মশলা এক পাস্তা, সেটা আবার রেস্টুরেন্ট স্টাইলে। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক কীভাবে এটি বানাতে হয়। রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা বানানোর জন্য এখানে আমরা নিয়েছি 100 গ্রাম পাস্তা, 5 থেকে 6টি রসুন কুচি, 2 থেকে 3টি কাঁচা লঙ্কা কুচি, কিছুটা পরিমাণে বাঁধাকপি কুচি, নিয়েছি ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম এবং গ্রিন ক্যাপসিকাম। এগুলিকে আমরা স্লাইস করে কেটে নিয়েছি। 1টি মিডিয়াম সাইজের গাজর ও 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। এছাড়াও আমাদের লাগবে 2 টেবিল স্পুন গ্রিন চিলি সস, 2 টেবিল স্পুন রেড চিলি সস, 1 টেবিল স্পুন সয়া সস, 4 টেবিল স্পুন টমেটো কেচাপ ও পরিমাণ মতো নুন। একটা কড়াইতে জল গরম বসিয়ে পাস্তাগুলি ঢেলে দিলাম, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন আর সামান্য পরিমাণে অয়েল। অয়েল দিয়ে দিলে পাস্তাগুলো একে অপরের সাথে আটকে যাওয়ার চান্স কম থাকে। এবার আমি এটিকে একটু মিশিয়ে দিলাম। জলটি ফুটে আসলে আমি এটিকে 80% সিদ্ধ করে নেব। পাস্তাগুলি প্রত্যেকটি ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে, এবার পাস্তাগুলি কড়াই থেকে ঢেলে নিলাম। এরপর গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে আসলে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটি আমাদের গরম হয়ে এসেছে, এই সময় আমি দিয়ে দিলাম রসুন ও কাঁচা লঙ্কা কুচি। রসুন ও কাঁচা লঙ্কা কুচিটি একটু ফ্রাই হয়ে আসার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটি একটু লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বাঁধাকপি কুচি, দিয়ে দিলাম গাজর কুচি, এরপর দিয়ে দিলাম সমস্ত ক্যাপসিকাম, ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটি আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। এইবার সমস্ত সবজিগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। সমস্ত সবজিগুলো ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গ্রিন চিলি সস, রেড চিলি সস, টমেটো কেচাপ, সয়া সস ও ভিনিগার। এই সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়াম রেখে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। এর উপর ছড়িয়ে দিলাম ম্যাগি মশলা ও কিছুটা পরিমাণে ফুড কালার। সমস্ত উপকরণগুলি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আজিনামোটো। সব শেষে ডিম ভুজিয়া দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। কুচি করে কেটে রাখা শসা ছড়িয়ে তার উপর দিয়ে অরিগেনো দিয়ে পরিবেশন করুন গরম গরম রেস্টুরেন্ট স্টাইলের মশলা এক পাস্তা। রান্নাটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রান্নাটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরকম নিত্য নতুন মন পছন্দের খাবার বাড়িতেই কীভাবে বানিয়ে নেবেন তা জানার জন্য আওয়ার কিচেন রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকন প্রেস করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।